দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয় চিরস্মৃতি ময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার আলোয়ার আধারে ঢাকা। আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। আরে আসুন আসুন মহিলাক্ষী, আসুন। বাকি শেষ পর্যন্ত তৃণভোজী হইল নাকি? গরিবের বাড়িতে হাতি না, এই প্রবচন তো আমি আপনাকে দিতে পারবো না। আমি গরিব সেটা ঠিক আছে, কিন্তু আপনার মতো সুন্দরী কি হাতি বলা ঠিক হবে? নিজেকে দরিদ্র বলার মতো অন্যায়টাই কিন্তু আপনি করতে পারেন না, দুনিয়া জানে সহিলা লক্ষ্মী। সবাই আপনার মতো ভুল জানে, সবাই আপনার মতো জানে আমি একজন মাংসাশী প্রাণী, কিন্তু আমি এক সাধারণ লতা পাতা খাওয়া মানুষ, এটা কেউ বিশ্বাস করতে চায় না। অবশ্য সেটার কারণ আমি নিজে, আমার এই শরীর। তারপর মানুষ ভুলে যায় কেন, অতিকায় হস্তীদের একটা প্রজাতি পর্যন্ত তৃণভোজী ছিল। ঠিক, তবে শুধু খাদ্যাভ্যাসের গুণেই কিন্তু না, অন্য একটা গুণ বিচারও আপনাকে সত্যি বলা যায়। কি বলছেন, কোন গুণটা? কেমন মনে রাখছি, আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করুন। হাতির দেখানোর দাঁত একটা, খাওয়ার দাঁত আরেকটা, সেরকম আপনিও বলেন একটা করেন আরেকটা। আজ পর্যন্ত শহীদ আলমকে এমন কোনো গালি নেই লোকজন দেয়নি, বিশেষ করে বাবা মা সম্পর্কিত গালিগালাজ আমার উপর ছেড়ে ফেলতে লোকজন মজা পায়। বন্ধু আর শত্রু যাই বলুন না কেন, ইবলিস পর্যন্ত এমন অভিযোগ দিতে পারবে না যে শহীদ আলম দুমুখ সাপ। শহীদ আলম যা বলে তাই করে, বলেছি একটা আর করেছি আরেকটা, এমন অভিযোগ কেউ কখনো দিতে পারে। তাই কথা ছিল রুদ্র বানাবে রক্ত করবি, বিশ্ব করবে আজাদ, আর আমি, হ্যাঁ শহীদ আলম, এই আমি ময়ূরাক্ষী করব নন্দিনী। আপনি ভুল করছেন, আমি কথা দিই, আমি বলেছিলাম আমি ভেবে দেব। ও ইয়েস, আই রিমেম্বার, আপনি বলেছিলেন আপনি ভেবে দেখবেন, আর কি হলে ভালো করে ভেবে দেখবেন সেটার ইঙ্গিত আপনি আমাকে দিয়েছিলেন। মনে পড়ে শহীদ আলম, সেই বিকেলের কথা? আপনি আমার বাপায়ে শরাব, শহীদ আলম বাহিরে ভাব নেন যে শিল্পের জন্য, শিল্পকলার জন্য আপনি কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, কিন্তু তলে 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 যে আপনি কি জঘন্য বিচার নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ নেন, তাকে দুমুখ সাপ বলবো না তো কি বলবো? আচ্ছা, আমার চরিত্র বিচার করার জন্য সরকার কি আপনাকে বেতন বা মহার্ঘ ভাতা বা এই টাইপের কোনো কিছু দেওয়া শুরু করেছে?
শহীদ আলম সরকার এখন এর চেয়ে অনেক জটিল বিষয় নিয়ে ব্যস্ত আছে। তাহলে ঠিক কি বলতে এসেছিলেন সেটা বলে বিদায় হচ্ছি। হাতি অনেক লতা পাতা খেলো, এবার হয়তো হজম করতে বসবে। আমি বেশি সময় নেব না, আমি শুধু এটাই জানতে এসেছিলাম। আপনার যে অভিলাষ আমি পূর্ণ করতে পারিনি সেজন্যই কি আমি নন্দিনী চরিত্রটা পাইনি? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হব এই কার্তিক নবান্নের দেশে। আমি কি আপনার শরতের আকাশে টুকি দিতে পারি? আরে অয়ন, আপনি এখানে? তার মানে সুন্দর আবহাওয়ার সাথে সৌভাগ্য সম্পর্কিত। হ্যাঁ, ঘটেই যাবে এমন কোন কোইন্সিডেন্স যাতে মন হয়ে উঠবে উচ্ছ্বাস আরো পূর্ণ। বাহ, এই আকাশ, এই মেঘ, এই প্রকৃতি, এই বাতাস, এগুলো সত্যি সত্যি আপনাকে সেতারের তারের মতো টনটনের হালকা করেছে। সাধারণ কথার ভেতরেও সুর এসেছে। হ্যাঁ অনুরাগ, ঠিকই বলেছেন। অনেকদিন পর বেশ হালকা লাগছে। রক্তকরবী প্রজেক্টটা, সিনেমাটা অবশেষে হচ্ছে। বন্নি নন্দিনী করার জন্য প্রস্তুত। শহীদ আলম বিশু চরিত্রে আজাদ ভাইকে মেনে নিয়েছেন। যেটা ছিল মূল ব্যাপার, মূল সমস্যা, মূল অসুবিধা, সেটা হচ্ছে আপনার সাথে শহীদ আলমের মনোমালিন্য, সেটাও মিটে যাচ্ছে। স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনার পূর্ণ সম্মান এবং সম্মানের ব্যাপারটাও এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আর তারপর বহুদিন পরে বাংলাদেশের আকাশে এরকম শরতের আমেজ। আর এখন যদি গলায় সুর না খেলে ভাই, তাহলে তো স্বর্গ পাবো না, আর নরকে গেলে বাকি পাপীরাও ঘেন্না করবে। আর ওই ওই এই 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 আকাশের উঁকি দেবার যে অনুমতির কথাটা বলছিলেন না, কোনো প্রয়োজন নেই, কারণ এই আকাশটা, এই অনুভূতির আকাশটা আমার মতো আপনিও তৈরি করেছেন। এই আকাশের আপনি একজন সাক্ষী। সূর্য আপনি দেখতে পাবেন না, না পাবারই কথা। কি দেখতে পাবো না বলুন তো? এই যে খোলা আকাশ, এর কোথাও কি কোনো জানালা আছে? খোলা আকাশের জানালার কি দরকার, পুরোটাই তো জানালা। আচ্ছা, কিন্তু আপনি টের পাবেন না, খোলা আকাশেও একটা জেলখানা আছে। সেই জেলখানায় কোনো জানালা নেই। আর এই জেলখানার যে আসামি, তারা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য আসামি। আমি আপনার কথা কিন্তু বুঝতে পারছি না। জাহাজ যাত্রা করার জন্য প্রস্তুত। জাহাজের কাপ্তান, মালিক আর নাচনেওয়ালিরা সেলিব্রেশন করার উচ্ছ্বাসে মাতোয়ারা।
কিন্তু জাহাজের মালিক সিদ্ধান্ত নিয়েছেন এরকম জাহাজ যাতে আরও একটা তৈরি না হতে পারে সে কারণে জাহাজের আর্কিটেক্ট এবং ডিজাইনারকে বলি দেয়া হবে শুভযাত্রার দিন। কিন্তু লোকে কি বলবে এই ভয়ে রাজা ওই আর্কিটেক্টকে দোষী বা অপরাধী করছেন না, তাকে দেবতার আসনে বসাচ্ছে, তার পূজো করছে। এই দেবতা নিজেও জানে না কি তার মাহাত্ম্য বা কি তার অপরাধ। এই শরতের দশমীর দিনে এই দেবতাকেও বিসর্জন দেয়া হবে। শহীদ আলম কি আপনার সাথে নতুন কোনো প্রতারণা করছে? না। করবে বলে আপনি সন্দেহ করছেন না? সন্দেহ করছি না, বিশ্বাস করছি। চুপ করে আছেন কেন শহীদ আলম, বলুন। নন্দিনী চরিত্রে আপনি যাকে নিয়েছেন, ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি অনেক বেশি ছিল? স্বাদ আহ্লাদ পূর্ণ হয়েছে তার মাধ্যমে? আপনার প্রশ্নের উত্তরটাই আগে দেব নাকি প্রশ্নকর্তাকে একটু ছোট্ট করে যাচাই করে নেব? কেউ একজন বলেছিল কোন মনীষী নারী তা যে সময়েরই হোক, যেখানকারই হোক আর যত যোগ্যতাই হোক না কেন, শেষ আঘাতের ক্ষেত্রে সবাই সমান। আমি ভাবতেই পারছি না ময়ূরাক্ষী, আমি একদমই ভাবতে পারছি না। আপনি 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 এত শিক্ষিত একটা মেয়ে হয়ে এই জঘন্য অপবাদের সাথে কেন গেলেন? দেখুন, এসব অপবাদ অপবাদ আমার আমার কিছু যায় আসে না, কিন্তু বন্যীকে কেন আপনার এত সস্তা ভ্যাম্প নানি মনে হচ্ছে? কিছু কিছু সস্তা জিনিস আছে যা সস্তা হলেও ক্লাসিক ধাঁচেই পড়ে। এত রিয়্যাক্ট করার কিছু নেই শহীদ আলম। প্রডিউসারদের সাথে অভিনেত্রীর সম্পর্ক সর্বজন বিদিত। আগের দিনের অভিনেত্রীরা কিন্তু বেশশালা থেকে আসতো, আর তাদের নিয়ে আসতো যাত্রাপালার ব্যবসায়ী আর অধিকারীরা। অভিনয় হতো, রাস্যলীলাও হতো। সময় বদলেছে, বদলেছে অভিনেত্রীরা, বদলেছে তাদের শিক্ষা, রুচি আর সামাজিক অবস্থা। কিন্তু মুনাফাখোর আর ব্যবসায়ী তাদের চরিত্র বদলায়নি, অভিনেত্রীদের কাছে তাদের একটাই চাওয়া। একদম ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। আমি তো সেরকম, আমি ব্যবসায়ী। ব্যবসায়ীদেরকে আগে বলা হতো বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্রের বৈশ্য। এই বৈশ্যরা ব্যবসার প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেত, বিনোদনের জায়গায় তারা যেখানে যেত সেটার নাম রাখা হয় বিশ্বায়।
ব্যবসায়ী আর বেশ্যালয় সম্পর্ক এক, বুঝলে? আপনি বললেন না আপনার মতো করে ক্লাসিক সম্পর্ক। যাই হোক, এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই। উনি তার নিজের যোগ্যতায় নন্দিনী ক্যারেক্টারটা করছে, এক্সট্রা কোনো যোগ্যতায় নয়। এমন কি আমি তো নই, হতে পারে ডিরেক্টর রুদ্র। দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।